দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন সৌন্দর্যের অবলোকন করার জন্য প্রতি বছর প্রচুর পর্যটক ভিড় করেন। টেকনাফ থেকে জাহাজ, ট্রলার এবং স্পিডবোট চড়ে সেন্ট মার্টিনে যাওয়া যায়। আসুন জেনে নিই সেন্ট মার্টিনে জাহাজ ভাড়া, টিকিট বুকিং, যোগাযোগ ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য। এমভি বেগ ক্রুজ টেকনাফ থেকে সেন্ট মার্টিন রুটে সবচেয়ে দ্রুত গতির জাহাজের নাম এমভি বেগ ক্রুজ। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই জাহাজের টিকিটের মূল্য স্ক্রিনে তুলে ধরা হলো। কেয়ারি সিন্দাবাদ নন এসি কেয়ারি সিন্দাবাদ টেকনাফ থেকে সেন্ট মার্টিন রুটে সবচেয়ে পুরনো এবং জনপ্রিয় একটি জাহাজ। এই জাহাজের টিকিট মূল্য বাকি সকল জাহাজের তুলনায় কম। যাওয়া ও আসা সহ 2021 থেকে 2022 টিকিট মূল্য নিচে তুলে দেওয়া হলো। ক্যারি বে ক্রুজ অ্যান্ড ডাইন এসি জাহাজের পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এই জাহাজের ডাইনিং এর ব্যবস্থা আছে। ভাড়ার তালিকা নিচে দেওয়া হলো। গ্রিনল্যান্ড সেন্ট মার্টিন নামে পর্যটকদের কাছে একটি পরিচিত নাম। শীতাতপ নিয়ন্ত্রিত এই জাহাজটি আরামদায়ক ভ্রমণের জন্য সবাই পছন্দ করে থাকে। ভাড়ার তালিকা স্ক্রিনে তুলে ধরা হলো। এসটি শহীদ সুকান্ত বাবু জাহাজ নতুন রুটে টেকনাফ থেকে সেন্ট মার্টিন নৌ রুটে চালু করা হয়েছে। আরামদায়ক ও সমুদ্র উপকূল ভ্রমণে সম্পূর্ণ নিরাপদ এই সি ট্রাকটি সি ক্লাস রেজিস্ট্রেশন বা সি সার্ভে প্রাপ্ত। প্রতিদিন সকাল 9টায় টেকনাফের দমদমিয়ে জাহাজ ঘাট থেকে প্রবালদ্বীপে সেন্ট মার্টিন এর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বিকেল 3টায় টেকনাফের উদ্দেশ্যে ছেড়ে আসবে। যাওয়া ও আসা সহ 2022 সালের সকল আপডেট এবং টিকিটের মূল্য আমাদের স্ক্রিনে তুলে ধরা হলো। দ্য আটলান্টিক ক্রুজ সেন্ট মার্টিন রুটে সবচেয়ে জনপ্রিয় জাহাজের নাম আটলান্টিক ক্রুজ, যার পূর্বে নাম ছিল এলসিটি কুতুবিয়া। এসি নন এসি সুবিধাযুক্ত এই জাহাজটি এই রুটে শিপ হিসেবে খ্যাতি। এই বছরের এখনও সার্ভিস আসেনি, তবে টিকিটের মূল্য আমাদের স্ক্রিনে তুলে ধরা হলো। এমভি পারিজাত এই বছর এমভি পারিজাত আবারও টেকনাফ সেন্ট মার্টিন রুটে চলাচল শুরু করছে। আপডেট ভাড়া চাপ নিচে তুলে ধরা হলো। এমভি ফারহান টু জলপথে চলাচলকারীদের কাছে এমভি ফারহান একটি পরিচিত নাম। জাহাজটি বেশ দ্রুততার সাথে সেন্ট মার্টিন গমন করে। যাওয়া ও আসা সহ 2022 সালের সকল আপডেট এবং টিকিটের মূল্য আমাদের স্ক্রিনে তুলে ধরা হলো। ট্রলারে যাওয়ার উপায় টেকনাফ নামার বাজার ব্রিজ বা জেটি ঘাট থেকে ট্রলার, স্পিডবোট ও মালবাহী ট্রলার ছাড়ে। সাধারণত ট্রলার ও মালবাহী বোট 150 থেকে 350 টাকা নেয়।
এটা সিজন ও যাত্রীভেদের কম বেশি হয়ে থাকে। সময় লাগে প্রায় 3 ঘন্টা। তবে নিরাপত্তার কথা বিবেচনা করলে ট্রলারে যাওয়া উচিত নয়। যদি শিপে যাবার উপায় থাকে তাহলে শিপে যাওয়া আসা করাটা ভালো। কিভাবে টিকিট করবেন? কেয়ারি ছাড়া অন্য জাহাজগুলোর বর্তমান অনলাইনে অগ্রিম টিকিট কাটার সুযোগ নেই, তবে সরাসরি তাদের অফিসে গিয়ে অগ্রিম টিকিট নিতে পারবেন। এছাড়া বিভিন্ন এজেন্টদের কাছ থেকে উপরোক্ত শিপগুলো অগ্রিম টিকিট নিতে পারবেন, তাই টেকনাফে গিয়ে জাহাজগুলোর খাত থেকে টিকিট কাটতে পারবেন। তবে পিক সিজনের ছুটির দিনগুলোতে পর্যটকদের চাপ বেশিই থাকে, সেই ক্ষেত্রে ভালো হবে আগেই টিকিট কাটার ব্যবস্থা করে ফেলা। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।